হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল জবস অ্যান্ড নলেজ। আরিহান্তের রিজনিং বই থেকে যে অধ্যায় সিরিজ আমি শুরু করেছিলাম, সেই সিরিজ অধ্যায়ের আজকে পার্ট 2। এবং সিরিজের অন্তর্গত যে চারটে ভাগ আছে, সেই চারটে ভাগের মধ্যে থেকে নাম্বার সিরিজের উপর প্রশ্নের সমাধানগুলো এখন এই সমস্ত ক্লাসগুলোতে করানো হচ্ছে। তো তোমরা এর প্রথম ক্লাসটি যারা এখনও দেখোনি, তারা এই ভিডিওর নিচে ডেসক্রিপশান বক্সে গিয়ে সেখানে যে প্লেলিস্টের লিঙ্ক দেওয়া আছে, আরিহান্তের রিজনিং বইয়ের সমস্ত ক্লাসের প্লেলিস্টের যে লিঙ্ক দেওয়া আছে, সেখানে তোমরা সেই লিঙ্কে ক্লিক করে এর আগের ক্লাসটি বা অন্যান্য যে অধ্যায়ের ক্লাসগুলো দেওয়া রয়েছে সেগুলো তোমরা দেখে নিতে পারো। তো তাহলে চলো বন্ধুরা, আর দেরি না করে শুরু করে দেওয়া যাক আরিহান্তের রিজনিং বই থেকে সিরিজ বা নাম্বার সিরিজ অধ্যায়ের পার্ট 2। সিরিজ অধ্যায়ের আজকের পার্ট 2 শুরু হচ্ছে কোশ্চেন নাম্বার 11 থেকে, এবং এই প্রশ্নটা SSC 10+2 এক্সামে 2011-তে এসেছিল। কোশ্চেন নাম্বার 11-এ যে সিরিজটা দেওয়া রয়েছে সেটা হচ্ছে 27, 32, 30, 35, 33, এবং তারপরে রয়েছে কোশ্চেন মার্ক। তো এই কোশ্চেন মার্কে কোন অ্যান্সারটা বসবে সেটা আমাদের নির্ণয় করতে হবে। তো এখানে 27 থেকে 32 এই যে সংখ্যা দুটো রয়েছে, প্রথমে আমরা সবসময় প্রথম সংখ্যা দুটোর মধ্যে ডিস্টেন্স বা পার্থক্যটা আগে নির্ণয় করব, অর্থাৎ বিয়োগফলের মাধ্যমে। এটা যে 27 থেকে 32 বেড়ে গেছে, এটা কত বেড়েছে, এটা বেড়েছে +5। এরপর 32-এর পরে হয়েছে 30, এটা কিন্তু আবার কমে গেছে। কত কমেছে, এটা কমেছে -2। এবার 30-এর পরে হয়েছে 35, মানে আবার বেড়েছে। কত বাড়লো, এখানে বেড়েছে আবার +5। তারপরে 35 থেকে 33, এখানে কিন্তু আবার কমেছে, এখানে কমেছে -2। তো তাহলে কিন্তু সিরিজের প্যাটার্নটা আমরা মোটামুটি বুঝে গেলাম, অর্থাৎ এখানে প্রথমে 5 যোগ হবে, তারপরে 2 বিয়োগ হবে, তারপরে আবার 5 যোগ হবে, তারপরে 2 বিয়োগ হবে। তো যেহেতু এখানে 2 বিয়োগ হয়েছে, পরেরটা অবশ্যই তাহলে আবার 5 যোগ হবে, অর্থাৎ এই যে 33, এই 33-এর সঙ্গে 5 যোগ হয়ে যে রেজাল্ট পাওয়া যাবে সেটাই হচ্ছে আমাদের সঠিক উত্তর, অর্থাৎ 38। এই 38 তাহলে হলো আমাদের সঠিক উত্তর, এবং এই 38-এর সঙ্গে যে অপশানের মিল 11 নম্বরে রয়েছে সেটা হচ্ছে অপশান নম্বর D। তাহলে অপশান নম্বর D, 38 হচ্ছে সঠিক অ্যান্সার। এবারে আমরা কোশ্চেন নম্বর 12-এর সমাধানটা দেখে নেব, এটাও প্রিভিয়াস ইয়ার SSC 10+2 এক্সাম 2011-তে এসেছিল। এবার কোশ্চেন নম্বর 12-এর ক্ষেত্রে এখানে যে সিরিজটা দেওয়া রয়েছে সেটা কিন্তু ধীরে ধীরে কমেছে, তো সুতরাং এক্ষেত্রে ধীরে ধীরে মাইনাস হয়েছে, কিন্তু কত করে হয়েছে সেটা আমাদের নির্ণয় করতে হবে। অর্থাৎ এখানে যে 71 রয়েছে এবং এখানে 59 রয়েছে, এই দুটোর মধ্যে প্রথমে বিভেদ বা ডিস্টেন্সটা কত সেটা আগে আমরা দেখে নেব। তো এখানে বিয়োগ করা হয়েছে, কত বিয়োগ করা হয়েছে, এখানে বিয়োগ করা হয়েছে 12। এই 12 বিয়োগ করে কিন্তু 59 হয়েছে। তো এবার 59-এর পরে হয়েছে 48, সেটা কত বিয়োগ করা হয়েছে, 9 থেকে 8, 1, এবং 5 থেকে 4, 1, অর্থাৎ 11 কিন্তু এখানে মাইনাস হয়েছে। তারপরে 48 থেকে 38, এখানে 10 মাইনাস করা হয়েছে, এটা দেখেই বোঝা যাচ্ছে। তারপরে 29, এখানে মাইনাস হয়েছে 9। তো সুতরাং এই প্রশ্নের ক্ষেত্রেও যে প্যাটার্ন ফলো করা হয়েছে সেটা প্রথমে ছিল 12, তারপরে হলো 11, তারপরে 10, তারপরে 9, ধীরে ধীরে এক এক করে কিন্তু এখানে মাইনাস করা হয়েছে। তো সবশেষে এখানে এই যে কোশ্চেন মার্ক রয়েছে এটা নির্ণয় করতে হলে আমাদের -8 তাহলে করতে হবে। তো সুতরাং 29 থেকে -8 যদি করা হয়, তো সেক্ষেত্রে যে অ্যান্সারটা আমরা এখানে পাচ্ছি সেটা হচ্ছে 21। তো এই 21-এর সঙ্গে যে অপশানের মিল আমরা এখানে পাচ্ছি, 12 নম্বর কোশ্চেনের অপশান নম্বর B-তে 21 রয়েছে, অর্থাৎ অপশান B হচ্ছে সঠিক উত্তর। আশা করি প্রশ্নের সমাধানটা তোমরা বুঝতে পেরেছ। এবার কোশ্চেন নম্বর 13-এর সমাধানটা দেখে নেব, যেখানে এই প্রশ্নটা SSC CGL 2010-এর পরীক্ষায় এসেছিল। তো এক্ষেত্রে কোশ্চেন নম্বর 13-এর ক্ষেত্রে যে সিরিজটা দেওয়া রয়েছে এটা কিন্তু ধীরে ধীরে বেড়ে গেছে, অর্থাৎ এক্ষেত্রে তাহলে আমাদেরকে প্লাস করতে হবে। তো এখানে 14-এর পরে রয়েছে 21, এখানে কত বেড়েছে, এখানে বেড়েছে +7। তারপর 21 থেকে 30 কত হয়, এখানে বেড়েছে +9। তারপর 30 থেকে 41, এখানে বেড়েছে +11। তারপর এখানে 54, এখানে বেড়েছে +13, অর্থাৎ এখানে 7 থেকে শুরু হয়েছে, এবং 7-এর পরে প্রত্যেকটা বিজোড় সংখ্যা বা একটা অন্তর একটা সংখ্যা কিন্তু এখানে যোগ করা হয়েছে। এখানে দুভাবে ধরা যেতে পারে, অর্থাৎ 7-এর পরের বিজোড় সংখ্যা হচ্ছে 9, সেটা যোগ করা হয়েছে, 9-এর পরের বিজোড় সংখ্যা 11, 11-এর পরে 13, এবং 13-এর পরের বিজোড় সংখ্যা হচ্ছে 15, অর্থাৎ পরের উত্তরটা বার করতে গেলে আমাদের এখানে 15 যোগ করতে হবে। তো তাহলে সেটা যোগ করে দেখি সঠিক উত্তর আমরা পাচ্ছি কি না। তো এখানে 54-এর সঙ্গে 15 প্লাস করলে যে অ্যান্সারটা পাই আমরা সেটা হচ্ছে 69। তো এই 69
অপশানে আছে কি না, তো এখানে দেখি অপশান নম্বর সিতে কিন্তু 69 রয়েছে। তো সুতরাং এই 69 হচ্ছে এক্ষেত্রে এই প্রশ্নের সঠিক উত্তর। এবার কোশ্চেন নম্বর 14 সমাধানটা আমরা দেখে নেব। এই প্রশ্নটিও এসএসসি সিজিএল 2010 পরীক্ষায় এসেছিল। কোশ্চেন নম্বর 14 ক্ষেত্রে যে সিরিজটা রয়েছে সেটাও কিন্তু ধীরে ধীরে বেড়ে গেছে। তো তাহলে প্রথমে পার্থক্যটা আমরা দেখে নেব, 2 থেকে 5 কত বেড়েছে। এখানে কিন্তু বেড়েছে 3, তারপরে 5-এর পরে 10 এখানে বেড়েছে +5, তারপরে এখানে তাহলে যেটা হওয়া উচিত অর্থাৎ 3-5 এইভাবে যেটা বাড়ছে, অর্থাৎ 3-এর থেকে প্রত্যেকটা বিজোড় সংখ্যা কিন্তু এখানে যোগ করা হয়েছে, বা একটা অন্তর একটা সংখ্যা যোগ করা হয়েছে, দুইভাবে ধরা যেতে পারে। তো এখানে 3, 3-এর পরে 5, 5-এর পরের বিজোড় সংখ্যা হচ্ছে 7, অর্থাৎ এখানে কিন্তু তাহলে যে উত্তরটা আমাদের হওয়ার দরকার সেটা হচ্ছে 17, এবং তারপরে রয়েছে এখানে 26। তো তাহলে 7-এর পরে এখানে 9 যোগ করে 26 হওয়ার কথা। তো তাহলে 17-এর সঙ্গে যদি 9 যোগ করা হয় তাহলে কি 26 হচ্ছে? তো এক্ষেত্রে 17-এর সঙ্গে 9 যোগ করলে কিন্তু 26 পাওয়া যাচ্ছে। তো এক্ষেত্রে এই যে 17 অ্যান্সারটা এটা কিন্তু তাহলে সঠিক উত্তর। এবং এই অপশানের সঙ্গে 14 নম্বরের যে অপশানের মিল আমরা পাচ্ছি সেটা হচ্ছে অপশান নম্বর সি, এই 17 হচ্ছে এক্ষেত্রে তাহলে সঠিক উত্তর। এবার কোশ্চেন নম্বর 15 সমাধানটা আমরা দেখে নেব। এই প্রশ্নটা RRBTC 2012 পরীক্ষায় এসেছিল। কোশ্চেন নম্বর 15 ক্ষেত্রে যে সিরিজটা দেওয়া রয়েছে এটাও ধীরে ধীরে বেড়ে গেছে। তো এক্ষেত্রে তাহলে প্লাস বা গুণ কিন্তু করতে হবে। তো তাহলে এখানে 1-এর পরে 6 যেটা বেড়েছে এখানে কত বেড়েছে? এখানে বেড়েছে 5, তারপর 6-এর পরে 15, এখানে বেড়েছে +9। তো এখানে আবার তারপরেই রয়েছে কোশ্চেন মার্ক। তো তাহলে এক্ষেত্রে উত্তরটা বার করার জন্য আমাদের 5 এবং 9-এর ডিস্টেন্সটা আগে বার করে নিতে হবে। এক্ষেত্রে প্রথমে যোগ করা হয়েছিল 5, তারপরে যোগ করা হয়েছে 9। তাহলে কত বাড়িয়ে যোগ করা হয়েছে? এখানে কিন্তু +4 বাড়িয়ে যোগ করা হয়েছে, অর্থাৎ 5 আর 4 কিন্তু 9 হয়। তো এক্ষেত্রে তাহলে মোটামুটি আমরা এটাই কিন্তু আইডিয়া করে নিতে পারছি যে এখানে কিন্তু প্রত্যেকটা ক্ষেত্রে 4 করে বেড়ে যে সংখ্যাটা দাঁড়াবে সেটা দিয়ে যোগটা করতে হবে। অর্থাৎ এক্ষেত্রে 9-এর পরে 9-এর সঙ্গে যদি আরও 4 যোগ করা হয় সেক্ষেত্রে কিন্তু আমরা পাচ্ছি 13। তো এখানে এই যে কোশ্চেন মার্ক রয়েছে এখানে নির্ণয় করতে হলে এই 15-এর সঙ্গে যোগ করতে হবে 13। তো সেক্ষেত্রে তাহলে উত্তরটা পাওয়া যাচ্ছে 28। তো তাহলে এখানে এই 28টা সঠিক উত্তর কি না সেটা নির্ণয় করতে হলে এখানে যেহেতু +13 করা হয়েছিল, তো তাহলে তারপরটা অবশ্যই 13+4 অর্থাৎ 17 কিন্তু যোগ করতে হবে, এবং সেটা যোগ করে যদি 45 আসে তাহলে কিন্তু আমাদের উত্তরটা সঠিক আছে। তো এখানে 28-এর সঙ্গে যদি 17 যোগ করা হয় তাহলে কিন্তু 45-ই আসে, অর্থাৎ এই যে আমাদের নিয়মটা সঠিক আছে, অর্থাৎ এখানে 13 যোগ করতে হবে এবং 13 যোগ করে 28 হবে সঠিক উত্তর। এবং এই 28-এর সঙ্গে যে অপশানের মিল আমাদের এখানে রয়েছে সেটা হচ্ছে অপশান নম্বর ডি, 28, তাহলে এক্ষেত্রে কিন্তু সঠিক উত্তর। এটা কিন্তু একটা ভালো প্রশ্ন, আশা করি প্রশ্নের সমাধানটা তোমরা বুঝতে পেরেছ। এবার আমরা কোশ্চেন নম্বর 16-এর সমাধানটা দেখে নেব। এই প্রশ্নটি এসএসসি এলডিসি 2010 পরীক্ষায় এসেছিল। তো এখানে কোশ্চেন নম্বর 16-এর ক্ষেত্রে 2 কোশ্চেন মার্ক দেওয়া রয়েছে, অর্থাৎ এক্ষেত্রে 2 উত্তর কিন্তু বেরোবে। সিরিজটি সমাধানের শুরুতে বলে রাখি এটি কিন্তু একটা ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন। তো সুতরাং মন দিয়ে প্রশ্নের সমাধানটা বুঝে নাও। তো এখানে প্রথমে 17-এর পরে হয়েছে 14, তো এখানে কমে গেছে, কত কমেছে? এখানে কমেছে -3, তারপরে আবার 14-এর পরে হয়েছে 15, এখানে বেড়েছে 1, তারপরে 15-এর পরে হয়েছে 12, অর্থাৎ এখানে আবার হয়েছে -3, তারপরে 12-এর পরে হয়েছে 13, অর্থাৎ +1। তাহলে এখানে যে সিরিজটা আছে সেখানে প্রথমে একবার 3 বিয়োগ হচ্ছে, তারপরে 1 যোগ হচ্ছে, একবার 3 বিয়োগ হচ্ছে, তারপরে 1 যোগ হচ্ছে। তাহলে 13-এর পরে যে সংখ্যাটা আমরা নির্ণয় করবো সেটা সেখানে -3 হবে, অর্থাৎ 13 থেকে 3 মাইনাস করলে হচ্ছে 10, এটা হবে প্রথম উত্তর। এবং তারপরের উত্তরটা বার করতে গেলে +1 করতে হবে, অর্থাৎ 10+1 মানে 11, অর্থাৎ 2 উত্তর আমরা এখানে পাবো, একটা হচ্ছে 10, একটা হচ্ছে 11। তো এই 10 এবং 11 এই 2 উত্তরের সঙ্গে যে অপশানের মিল আমাদের এখানে পাচ্ছি সেটা হচ্ছে অপশান নম্বর এ। কোশ্চেন নম্বর 16-এর ক্ষেত্রে অপশান এ হচ্ছে সঠিক উত্তর, 10 এবং 11। এবার আমরা কোশ্চেন নম্বর 17-এর সমাধানটা দেখে নেব। এটা এসএসসি কনস্টেবল 2010-এর এক্সামে এসেছিল। কোশ্চেন নম্বর 17-এর ক্ষেত্রে যে সিরিজটা দেওয়া রয়েছে এখানেও 2 কোশ্চেন মার্ক রয়েছে, অর্থাৎ 2 অ্যান্সার কিন্তু এক্ষেত্রে বেরোবে। তো এখানে প্রথমে 97 থেকে 86, এখানে যে ডিস্টেন্সটা হয়েছে এখানে মাইনাস হয়েছে, এবং কত হয়েছে? এটা হয়েছে -11। তারপরে এখানে
86 থেকে 99 এটা বেড়ে গেছে অর্থাৎ প্লাস করা হয়েছে এখানে প্লাস করা হয়েছে 13 তারপর আবার 99 থেকে 88 এখানে বোঝা যাচ্ছে খুব সহজ এখানে 11 কিন্তু মাইনাস হয়েছে তারপরে আবার 88 থেকে বেড়ে 101 হয়ে গেল 88 থেকে 101 বেড়েছে অর্থাৎ এখানে বেড়েছে কিন্তু 13 অর্থাৎ এটাও কিন্তু আগের নিয়মের মতো অর্থাৎ প্রথমে 11 বিয়োগ হচ্ছে তারপরে 13 যোগ হচ্ছে একবার করে 11 বিয়োগ হচ্ছে একবার করে 13 যোগ হচ্ছে তো তাহলে এর পরের উত্তরটা বার করতে হলে 101 এর সঙ্গে মাইনাস 11 করতে হবে এবং এক্ষেত্রে মাইনাস 11 করে যে উত্তরটা আমরা পাবো সেটা হচ্ছে 90 এবং এটা হলো প্রথম উত্তর এবং এর পরের কোশ্চেন মার্কের অ্যান্সারটা বার করতে হলে এবার আমাদের 13 প্লাস করতে হবে এবং 90 এর সঙ্গে 13 যোগ করলে যে উত্তরটা পাই সেটা হচ্ছে 103 এই যে 90 এবং 103 দুটো উত্তর আমরা পেলাম এই উত্তরের সঙ্গে যে অপশানের মিল এখানে আমাদের রয়েছে সেটা হচ্ছে অপশান নাম্বার বি 90 এবং 103 তো তাহলে কোশ্চেন নাম্বার 17 এর সঠিক উত্তর অপশান বি আশা করি প্রশ্নের সমাধানটা তোমরা বুঝতে পেরেছ এবার কোশ্চেন নাম্বার 18 এর সমাধানটা আমরা দেখে নেব কোশ্চেন নাম্বার 18 এ যে সিরিজটা দেওয়া রয়েছে সেটাও ধীরে ধীরে বেড়ে গেছে তো তাহলে এক্ষেত্রে 15 এর পরে 23 এটা বেড়েছে কত এখানে কিন্তু বেড়েছে প্লাস 8 তারপর 23 এর পরে 31 এক্ষেত্রেও বেড়েছে প্লাস 8 31 থেকে 39 এখানেও প্লাস 8 অর্থাৎ এক্ষেত্রে তাহলে বোঝা যাচ্ছে প্রত্যেকটা সিরিজ কিন্তু প্লাস 8 করে বেড়ে গেছে এটা কিন্তু তাহলে ভীষণ সোজা তো তাহলে এর পরেরটাও প্লাস 8 করে কিন্তু আমাদের সঠিক উত্তর বার করতে হবে অর্থাৎ 39 এর সঙ্গে প্লাস 8 করলে যে অ্যান্সারটা পাওয়া যায় অর্থাৎ এক্ষেত্রে 47 এটা হচ্ছে তাহলে সঠিক উত্তর এবং এই 47 এর সঙ্গে যে অপশানের মিল আমরা এখানে পাচ্ছি সেটা হচ্ছে অপশান নম্বর বি এটি হচ্ছে সঠিক উত্তর এবং এই 47 এর সঙ্গে যদি 8 প্লাস করা হয় সেক্ষেত্রে কিন্তু তাহলে 55ই হচ্ছে তো অর্থাৎ এই যে নিয়মটা এটা কিন্তু ঠিক আছে অর্থাৎ প্রত্যেকটা সংখ্যার সঙ্গে প্লাস 8 করে এক্ষেত্রে বেড়ে গেছে এবার কোশ্চেন নাম্বার 19 এর সমাধানটা দেখে নেওয়া যাক এই প্রশ্নটা এসএসসি মাল্টিটাস্কিং 2013 এসে গেছে তো এক্ষেত্রে কোশ্চেন সিরিজটা ধীরে ধীরে বেড়ে গেছে অর্থাৎ এক্ষেত্রেও কিন্তু প্লাস হয়েছে তো কত করে প্লাস হয়েছে এখানে 2 এর পরে 3.5 অর্থাৎ এখানে তাহলে কত বাড়লো এখানে বাড়লো 1.5 কিন্তু এখানে বেড়েছে 3.5 এর পরে আছে 5 অর্থাৎ এখানেও বেড়েছে 1.5 তারপর 6.5 এখানেও কিন্তু বেড়েছে 1.5 তো সুতরাং এক্ষেত্রে কিন্তু তাহলে সিরিজটা বোঝা যাচ্ছে প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু এখানে 1.5 করে প্লাস করা হয়েছে তো অর্থাৎ এক্ষেত্রে তাহলে যে কোশ্চেন মার্কটা রয়েছে এক্ষেত্রে এটা নির্ণয় করতে হলে 8 এর সঙ্গে আমাদেরকে 1.5 এক্ষেত্রে প্লাস করতে হবে এবং এটা করে যে উত্তরটা আমরা পাচ্ছি সেটা হচ্ছে 9.5 তো তাহলে এই 9.5 হচ্ছে সঠিক উত্তর এবং এই 9.5 এর সঙ্গে যে অপশানের মিল আমরা এখানে পাচ্ছি সেটা হচ্ছে 19 অপশান নাম্বার বি এটি হচ্ছে সঠিক উত্তর এবার কোশ্চেন নাম্বার 20 সমাধানটা আমরা দেখে নেব এনআইএফটি আন্ডার গ্রাজুয়েট 2012 এসে গিয়েছে কোশ্চেন নাম্বার 20 যে সিরিজটা রয়েছে সেটাও ধীরে ধীরে বেড়ে গেছে তো এক্ষেত্রে তাহলে কিন্তু প্লাস অথবা গুণ কিন্তু করতে হবে তো তাহলে প্রথমে আমরা দেখি এখানে যেটা বেড়েছে সেটা 3 এর পরে 6 এখানে কত বেড়েছে তো এই ডিস্টেন্সটা যেখানে যেভাবে মেনটেন করা হয়েছে বা যে নিয়ম ফলো করা হয়েছে সেক্ষেত্রে এটা চোখে দেখেই কিন্তু বোঝা যাচ্ছে যে 3 এর পরে 6 6 এর পরে 18 অর্থাৎ 3 এর সঙ্গে যদি এক্ষেত্রে 2 গুণ করা হয় 3 দুগুণা 6 তারপর আবার 6 এর সঙ্গে যদি 3 গুণ করা হয় তাহলে 3 6 18 18 এর সঙ্গে যদি 4 গুণ করা হয় 4 আর 18 72 তো তাহলে আমি বলেছিলাম যদি সংখ্যা বেড়ে যায় সেক্ষেত্রে হয় প্লাস করতে হবে নয় গুণ করতে হবে তো তাহলে এক্ষেত্রে কিন্তু গুণ করে উত্তরগুলো বার করা হয়েছে অর্থাৎ প্রত্যেকটার সঙ্গে এক এক করে সংখ্যা বেড়ে গিয়ে গুণ করা হয়েছে অর্থাৎ প্রথমে ছিল 2 2 এর থেকে 1 বেড়েছে 3 3 এর থেকে 1 বেড়েছে 4 এই সংখ্যাগুলো গুণ করা হয়েছে অর্থাৎ এই যে 72 রয়েছে এর সঙ্গে 4 এর পরের সংখ্যা অর্থাৎ গুণ 5 কিন্তু করে সঠিক উত্তর নির্ণয় করতে হবে অর্থাৎ 72 এর সঙ্গে 5 গুণ করলে যে উত্তরটা পাওয়া যায় অর্থাৎ এক্ষেত্রে হবে 5 দুগুণা 10 5 সাথে 35 আর একে 36 অর্থাৎ 360 এক্ষেত্রে হবে সঠিক উত্তর এবং এই 360 এর সঙ্গে যে অপশানের মিল আমরা এখানে পাচ্ছি সেটা হচ্ছে 20 নম্বরের ডি অপশান ডি আছে এক্ষেত্রে 360 সঠিক উত্তর তো আশা করি প্রশ্নের সমাধানটা তোমরা বুঝতে পারলে এবং কোশ্চেন নাম্বার 20 সঙ্গে সঙ্গে শেষ হলো আজকের নাম্বার সিরিজ অধ্যায়ের পার্ট 2
এবং আরিহান্তের রিজনিং বই থেকে এই ধরনের সমস্ত ইম্পর্ট্যান্ট ক্লাসগুলো পেতে জবস অ্যান্ড নলেজ ইউটিউব চ্যানেলকে এখনই সাবস্ক্রাইব করে রাখো। এবং আজকের ভিডিও ক্লাসটি যদি তোমাদের ভালো লাগে এবং উপকারে লাগে তাহলে কিন্তু ভিডিওটিকে লাইক করতে ভুলো না, এবং এই ভিডিও ক্লাসটিকে নিজেদের বন্ধুদের সঙ্গে অনেক অনেক করে শেয়ার করো যাতে তারাও এই ভিডিও ক্লাসগুলো থেকে উপকৃত হতে পারে। তাহলে বন্ধুরা আজকের ক্লাসে এটুকুই। ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। ভালো থাকো, সুস্থ থাকো, জবস অ্যান্ড নলেজ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকো।